সবাইকে শুভেচ্ছা। হোমিওডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ মিথ ও প্রশ্নোত্তর সেকশনে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করার সময় পথ্যাপথ্য বা খাদ্য গ্রহণে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত বা কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। আসলে এটা নিয়ে হোমিওপ্যাথদের মধ্যে বহু মতানৈক্য, তর্কাতর্কি বা মতবিরোধ রয়েছে বিশেষ কিছু কারণে। তো কাজেই আমি একটি মূল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই উপকৃত হতে পারে। অন্ততপক্ষে কোন বিষয়টিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটা যেন সবাই বুঝতে পারেন, তাহলে কোনো কিছুতেই আর সমস্যাটা হবে না। আপনারা পথ্যাপথ্যটা বা খাদ্য ব্যবস্থা ঠিক রেখে হোমিওপ্যাথিক চিকিৎসাটা পরিচালনা করতে পারবেন। মূলত এই খাদ্য ব্যবস্থা বা পথ্যাপথ্যের ব্যাপারে দুইটি উদ্দেশ্য থাকে। এই খাবারের যে বিধিনিষেধগুলো আমরা বলি, দুইটি উদ্দেশ্যে করা হয়। প্রথমটি হচ্ছে কোনো ধরনের ঔষধি খাদ্য গ্রহণ, অর্থাৎ আপনার শরীরে ঔষধি ক্রিয়া করবে বা লক্ষণ প্রকাশ করবে বা আপনার স্বাস্থ্যের পরিবর্তন ঘটাবে হুট করে, এ ধরনের শরীরে লক্ষণ উৎপাদন যেন না করে, এই ধরনের খাবার গ্রহণ করে শরীরে যেন লক্ষণের উৎপাদন না হয়, তাহলে তো গুলিয়ে যাবে আপনার কোনটি রোগ আর কোনটি আপনার খাবারের থেকে হয়েছে এই বিষয়টি তো গুলিয়ে যাবে। এটা হচ্ছে একটা উদ্দেশ্য যে এ ধরনের কোনো খাবার গ্রহণ না করা যে শরীরে লক্ষণ উৎপাদন করে। কোনো খাবারে যদি এরকম হয় তাহলে কিন্তু এটা প্রমাণিত হয় যে রোগী ওই খাদ্যটিতে সংবেদনশীল, সেন্সিটিভ, এবং ডাক্তার হানিম্যান কিন্তু এই সেন্সিটিভিটির পরিমাণ অনুযায়ী অনেক সময় নির্ধারণ করেছেন যে কোনটি খাওয়া ঠিক হবে আর কোনটি হবে না। একটা উদাহরণ দিয়ে বলছি, বিশেষ করে আমাদের হোমিওপ্যাথদের বিষয়টি বুঝে নেওয়াটা একটু জরুরি রয়েছে এই বিষয়টিতে, কারণ আমি বহু তর্কাতর্কি দেখতে পেয়েছি যেখানে এই বিষয়গুলো বিবেচনা করা হয়নি। একই খাবার একজনের জন্য গ্রহণযোগ্য হতে পারে, অন্যজনের জন্য না হতে পারে। যেমন আমার এক কলিগ, তিনি পৃথিবীর সব কিছু খেতে পারতেন কিন্তু ডাটা শাক খেলে তার প্রবলেম হতো বা হয় এখনও। কথা হচ্ছে এই ডাটা শাক তার জন্য সংবেদনশীল, তার মধ্যে লক্ষণ প্রকাশ করে, তার আসলে প্রবিংয়ের মতো হয়। এবার সে যখন হোমিওপ্যাথিক ওষুধ খাবে তখন তার এই ডাটা শাকটিকে অ্যাভয়েড করা উচিত। সে সব খেতে পারে, গরুর গোশত, ইলিশ মাছ, যেগুলো গণহারে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়, পেঁয়াজ, রসুন, গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, একবারে অনেকে আছেন একদম বিশাল তালিকা বলে দেন যে এগুলো কোনোটাই খেতে পারবেন না। যদি এগুলো তার মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি না করে তাহলে এগুলো তার জন্য নিষেধাজ্ঞা করার কোনো প্রয়োজন থাকে না, বরং তার যে বিষয়ে সেন্সিটিভিটি থাকে সেই বিষয়টিতে নিষেধাজ্ঞা করার প্রয়োজন যে ডাটা শাকটা সে খাবে না। যেমন ধরা যাক, আমি উদাহরণ দিয়ে বলছি, ডাক্তার হানিম্যান তামাক সেবন সম্বন্ধে, অর্থাৎ সিগারেট সম্বন্ধে ক্রনিক ডিজিজ গ্রন্থে বলছেন যে স্বল্প পরিমাণ তামাক ওষুধের তেমন কোনো ক্ষতি করবে না বা অনুমতি দেওয়া যেতে পারে বলছেন। যারা খেয়ে আসছে দীর্ঘদিন ধরে তাদেরকে এখন বাধ্য, তারা অভ্যস্ত, অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু যাদের সিগারেট না খেলে পায়খানা হয় না, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাদের অবশ্যই এই সিগারেট খাওয়াটি বন্ধ করতে হবে। কারণ কি? কারণ এই সিগারেটটি তার মধ্যে সেন্সিটিভিটি তৈরি করে রেখেছে, সে এটাতে সংবেদনশীল, তার মধ্যে লক্ষণ তৈরি হয় কোষ্ঠকাঠিন্য, সিগারেট না খেলে কোষ্ঠকাঠিন্য, সিগারেট খেলে তার সিস্টেম রেসপন্স করছে, স্টিমুলেট করছে, কাজেই তার মধ্যে এক ধরনের স্টিমুলেশন তৈরি করছে এই তামাকটি বা সিগারেটটি, কাজে এই সংবেদনশীলতার জন্য তার এই সিগারেটটি বন্ধ করতে উপদেশ দিয়েছেন, তাকে অবশ্যই বন্ধ করতে হবে। তাহলে আমরা একটি উদ্দেশ্য দেখতে পাচ্ছি যে রোগীর সেন্সিটিভিটি, এই লক্ষণগুলো, বিশেষ করে এই সেন্সিটিভিটি আমরা যাদেরকে অ্যালার্জি বলি, কারোর দুধ খেলে অ্যালার্জি হয়, কারোর পেট খারাপ হয়, কারোর শরীর চুলকায়, যার যে খাবারে প্রবলেম তার সেই খাবারটি অন্তত পক্ষে কিছুদিন পর্যন্ত বিরত করে দেওয়া উচিত, সব খাবার নয়। বা রোগীদেরও জানা উচিত যে সেই খাবারটি সম্বন্ধে আপনি কিছুদিন বিরত থাকবেন, নয়তো ওষুধের কাজ বুঝতেও পারবেন না প্রথম কথা, দ্বিতীয় কথা ওষুধের কাজে তা বিঘ্ন সৃষ্টি করবে। এই হচ্ছে একটি উদ্দেশ্য, যে এমন কোনো খাবার গ্রহণ না করা যা শরীরে লক্ষণ উৎপাদন করে। আর দ্বিতীয়ত হচ্ছে ওষুধকে অ্যান্টিডোট না করা। অ্যান্টিডোট মানে হচ্ছে ক্রিয়া নষ্ট করা, ওষুধের কাজ নষ্ট করে ফেলা, আগেরটায় কাজের মধ্যে ব্যতিক্রম হবে, কাজটা বুঝতে পারা যাবে না, বা অন্য কিছু লক্ষণে সে পুরো ওষুধের চিত্রটিকে বুঝতে পারা যাবে না, কী করছে তা বুঝতে পারা যাবে না, কিন্তু ওষুধ কিন্তু কাজ করছে রোগীর শরীরে। অন্যটি হচ্ছে ওষুধকে অ্যান্টিডোট না করা, অনেক খাবারের মাধ্যমে এই ক্রিয়া নাশটি ঘটতে পারে। যেমন বলা হয় ইউনিভার্সাল অ্যান্টিডোট বলা হয় কফিকে,
কফি খেলে বলা হয় সবারই, কারণ কফি খেলে আসলে সবার শরীরেই কিছু না কিছু রেসপন্স করে, এই কারণে এটাকে ইউনিভার্সাল অ্যান্টিডোট বলা হয়, সব ওষুধের কাজ নষ্ট করে। অনেক সময় আমি ন্যাচারাল অ্যান্টিডোট হিসেবে এই কফিকে ব্যবহার করি। অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে এসেছেন কিংবা প্রচুর পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে এসেছেন, তাকে আমি কিছুদিন শুধুমাত্র বেশি বেশি করে কফি খেতে বলি। এই কিছুদিন আগে আমার একজন রোগী একটা ওষুধ খেয়ে তীব্র সংবেদনশীলতার মুখোমুখি হন এবং তাকে শুধু অন্য কোনো ওষুধ না দিয়ে শুধুমাত্র কয়েকদিন কফি খেতে উপদেশ দিই এবং 24 ঘন্টার মধ্যে রোগী অনেকটা সেই ওষুধের অ্যান্টিডোট হয় এবং সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারেন। যাই হোক, তো এটা হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য, যে ওষুধকে অ্যান্টিডোট না করা। অ্যান্টিডোটটা কী, কীভাবে হয় এটা বুঝে না নিলে আসলে কিন্তু আমাদের এই বিবেচনাটি সঠিক হবে না। এটা রোগী বা চিকিৎসক দুইজনেরই বুঝে নেওয়াটি উচিত, দুইজনকে বুঝে নেওয়া উচিত নয়, এটি বুঝে নেওয়াটি অপরিহার্য। আমরা হোমিওপ্যাথির যা কিছুই হয় সব হয় ডাইনামিক লেভেলে। ডাইনামিক লেভেল মানে শক্তি স্তরে, অর্থাৎ আমাদের অসুস্থ হই আমরা শক্তি স্তরে, আমাদের শারীরিক লেভেলের অনেক উপরে। ওষুধ প্রয়োগকৃত হয় শক্তিকৃত ওষুধ শারীরিক লেভেলের অনেক উপরে। আমাদের রোগ আক্রমণ করে ডাইনামিক রোগ, শক্তিকৃত রোগ, এক ধরনের শক্তিতে আমরা আবিষ্ট হই, এটা আমাদের বস্তুগত স্তরের অনেক উপরে। যদি সেই বস্তুগত স্তরের অনেক উপরে আমাদের অস্তিত্বের এই লেভেলে যদি কোনো ওষুধের কাজকে নষ্ট করতে হয়, তবে সেটাও ডাইনামিক লেভেলে হওয়ার কথা। সিম্পল কফি বস্তুগত বিষয়, সেটাতে হওয়ার কথা অতটা ছিল না, একটা বিশেষ কারণে হয়, সেটা আমি একটু পরে বলছি। মূলত সত্যিকারের অ্যান্টিডোটটা আমাদের ডাইনামিক লেভেলে হওয়ার কথা। ডাক্তার হানিম্যান কিন্তু ক্রনিক ডিজিজের একটা গ্রন্থের একটা অনুচ্ছেদে এই ব্যাপারটি বোঝার জন্য বেশ ভালো একটা দৃষ্টান্ত দিয়েছেন, আমার অন্ততপক্ষে আমার দৃষ্টিতে। তিনি মানুষের রোগারোগ্যের প্রতিবন্ধকতা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে, কিন্তু এটা ক্রনিক ডিজিজ গ্রন্থে, যদি রোগীর আত্মীয়রা ওই বিষয়ে যত্ন না নেন এবং যদি রোগীর যাবতীয় কষ্ট ও দুঃখ ধীর ও স্থিরভাবে সহ্য করার মতো যথেষ্ট তত্ত্বজ্ঞান, ঈশ্বর নিষ্ঠা ও মনের জন্য না থাকে। প্রথম কথা হচ্ছে, এখানে বলছেন ডাক্তার হানিম্যান, এটা হচ্ছে ওষুধের কাজ নষ্ট হওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে বলছেন, একটু পর আপনারা সেটা বুঝতে পারবেন। আমি একটু এখানে মাঝখানে একটু ইন্টারাপ্ট করে জিনিসটা সুস্পষ্ট করে দিচ্ছি, কারণ হানিম্যান অনেক লম্বা লম্বা লাইন ব্যবহার করেছেন, একবারে বললে হয়তো বুঝতে অসুবিধা হবে। এখানে বলছেন যে, ধীর স্থিরভাবে সহ্য করার মতো যদি তার যথেষ্ট তত্ত্বজ্ঞান, ঈশ্বর নিষ্ঠা বা মনের জন্য না থাকে, বা আত্মীয় স্বজনরা যদি খেয়াল না রাখে, তাহলে কী বোঝা যাচ্ছে? যে আত্মীয় স্বজনরা যদি খেয়াল রাখে কিংবা রোগীর মধ্যে যদি সেই জ্ঞান, প্রজ্ঞা, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা বা ঈশ্বর নিষ্ঠা বা মনের জোর থাকে, তাহলে কিন্তু অ্যান্টিডোট হবে না, তাহলে কিন্তু ওষুধ কাজ করবে ডাক্তার হানিম্যানের কথা মোতাবেক। এই ব্যাপারটি হচ্ছে মানুষের ডাইনামিক লেভেলের, তার ডাইনামিক লেভেলে সে অনেকটা স্থির অবিচলিত, এ কারণে সেখানে ওষুধটি কাজ করতে পারছে, সেই ওষুধের কাজ নষ্ট হচ্ছে না। এবং এ অবস্থায় যদি দুঃখ বিরক্তিতে রোগীকে নিয়ত ঘা দিতে থাকে, অবিরত ঘা দিতে থাকে এবং ডাক্তার ওইসব আশু প্রাণনাশকর কারণ স্থায়ীভাবে দূর করতে না পারেন, ডাক্তার হানিম্যান আবার বলছেন যে, আবার যদি এই দুঃখ বিরক্তি এগুলো যদি রোগীকে অবিরত কষ্ট দিতে থাকে আর ডাক্তার যদি সেই সমস্ত সমস্যাকে স্থায়ীভাবে থামাতে না পারেন, ডাক্তারের পক্ষে থামানোর কথাও না, তার পারিবারিক সমস্যা, রোগীর সেই সমস্যাকেও যদি খুব দ্রুতভাবে স্থায়ীভাবে দূর করতে না পারেন প্রথম চান্সেই, তাহলে তার পক্ষে চিকিৎসা ছেড়ে দিয়ে রোগীকে তার অদৃষ্টের ভোগে ভুগতে দেওয়া ভালো। অর্থাৎ সেই ক্ষেত্রে রোগীকে চিকিৎসা করেও কাজ হবে না, কারণ এই অবিরত কষ্ট, অবিরত বিরক্তি ওষুধগুলোকে কাজ করতে দেবে না ডাইনামিক লেভেলে, সে তাকে প্রতিহত করবে। তিনি বলছেন, শারীরিক যন্ত্রণা দূর করার পক্ষে যেসব বাসাই ওষুধ সবচেয়ে উপযোগী, খুব নিপুণতার সাথে সেই সব ওষুধের সাহায্যে চিকিৎসা করা হলেও যে ক্ষেত্রে একটানা দুঃখ বিরক্তি ভোগ করার দরুন রোগীর মনে ক্রমান্বয়ে আঘাত লাগে, তার জীবন পরিচালনা ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেরকম চিররোগীর ক্ষেত্রে একেবারেই কোনো ফল হবে না। এই যে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে যারা যাদের এই ধরনের সমস্যা আছে চিকিৎসকের কাছে গোপন করে যান, তাদের বেলায় ওষুধ কাজ করবে না, ডাক্তারের দোষ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ডাক্তারের যা মনে রাখতে হবে তা হচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে রোগীকে যদি সুথিং করা না যায়, রোগীকে যদি শান্ত করা না যায়, মনকে যদি প্রশান্ত করা না যায়, তার মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা না যায়, তাহলে ওষুধের কাজ বারবার নষ্ট হতে থাকবে, ওষুধে একেবারে কোনো ফল হবে না, অর্থাৎ ডাইনামিক লেভেলে রোগী ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে মূল কারণ মানুষের অ্যান্টিডোটের। এখন কথা হচ্ছে,
যদি যদি তাই হয়ে থাকে তাহলে মানুষের অ্যান্টিডোটের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের ডাইনামিক আলোড়ন। আরেকটা আলোড়ন থাকতে পারে, তা হচ্ছে ফিজিক্যাল আলোড়ন, বড় ধরনের ফিজিক্যাল আলোড়ন, প্রচণ্ড আঘাত। এই যে মানসিক আঘাতের মতো শরীরে যদি তার প্রচণ্ড আঘাত লাগে, বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে তার সার্বিক ফিজিওলজিক্যাল প্রসেসের, তার যদি একদম ভিন্ন কোনো চিত্র তৈরি হয় তাহলেও ওষুধ অ্যান্টিডোট হয়ে যাবে। যেমন ধরুন আপনি একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন কিংবা প্রচণ্ড ভয় পেয়েছেন, এই দুই ক্ষেত্রেই আপনার মধ্যে তীব্রভাবে পরিবর্তন আসতে পারে সার্বিক ক্ষেত্রটিতে, সেখানে ওষুধটি অ্যান্টিডোট হয়ে যাবে। এবং নতুন এই সিচুয়েশনে যে ওষুধটি আসে সেই লক্ষণ সাপেক্ষে, সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সেই ওষুধটি প্রদান করাটি অপরিহার্য হয়ে দাঁড়াতে পারে, আগের ওষুধের কাজ নষ্ট হয়ে যাবে। এবার কফি কেন করে, আমি একটু আগে বলেছিলাম কফি অ্যান্টিডোট এই কারণে করে যে রোগীর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ঔষধি ক্ষমতা, একদম তীব্র ঔষধি ক্ষমতা এই কফির রয়েছে। সে প্রথমে একদম আপনাকে চাঙা করে দেবে, ঘুম আসবে না, তারপর আপনাকে অবসন্ন করে দেবে, অর্থাৎ আপনাকে একবার উঠাবে একবার নামাবে, এতটুকু ক্ষমতা কফির রয়েছে। কিন্তু যদি কফি আপনার শরীরে কোনো ধরনের ঔষধি ক্রিয়া করার ক্ষমতা না রাখে, সেক্ষেত্রে কিন্তু কফি আপনাকে অ্যান্টিডোট করবে না। এরকম বহু কেস রয়েছে যেখানে কফি অ্যান্টিডোট করেনি, কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের মধ্যে কফিটা রেসপন্স করে, প্রতিক্রিয়া ব্যক্ত করে, এই কারণে আমরা সার্বিকভাবে এটাকে ব্যাপারে একটু সাবধানেই থাকি। এরকম যদি আরও কিছু থাকে, যেমন মেন্থল আছে, এটার ব্যাপারেও আমাদের সাবধান থাকতে হয়। পিপারমিন্ট আছে, অনেকে ব্যবহার করেন, সাবধান থাকতে হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিডোট কাকে বলে এবং কিসের ভিত্তিতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে দুটো জিনিসের ভিত্তিতে আমরা তাহলে অ্যান্টিডোটকে বিবেচনা করতে পারি। একটা হচ্ছে রোগীর সংবেদনশীলতা, এই বিষয়টিতে রোগী কতটুকু সংবেদনশীল, এবং আরেকটি হচ্ছে সেই সংবেদনশীলতার ভিত্তিতে রোগী কী পরিমাণ আলোড়িত হচ্ছে এই ক্ষেত্রটিতে, এই বিষয়টিতে। এবং দুইটি ক্ষেত্রে অ্যান্টিডোটের বৈশিষ্ট্যের সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রোগীর সংবেদনশীলতার বৈশিষ্ট্যটি মৌলিকভাবে সম্পর্কিত। আর এ কারণেই প্রত্যাপত্যের জেনারেল রুল, আমি যা শুরুতেই বলেছি যে আমি খুব ঘনিষ্ঠ বিতর্কে না গিয়ে, গভীর বিতর্কে না গিয়ে আমি সাধারণভাবে বলে দিচ্ছি, খাদ্যের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে খাদ্যগুলোতে সংবেদনশীলতা রয়েছে তাকে সেই খাবারগুলো থেকে সাবধান থাকতে হবে। সিম্পলি এই হচ্ছে বেসিক রুলস। এটা রোগীর জানলেও, রোগী জানলে, বুঝতে পারলে খুব ভালো, চিকিৎসককে এটা বুঝে নেওয়াটি আসলে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটাও বলে দিচ্ছি। দেখুন, আমরা যদি অ্যান্টিডোট এই ব্যাপারটি না বুঝতে পারি, আমরা যদি না বুঝতে পারি যে রোগীর মধ্যে সংবেদনশীলতা বা তার মধ্যে গভীর আলোড়নের জন্য আমাদের ওষুধগুলো অ্যান্টিডোট হয় এবং ওষুধের কাজ নষ্ট হয়, তাহলে স্বাভাবিক অবস্থা ও গতিশীলতা বড় ধরনের পরিবর্তনের কারণে আমরা যে ক্ষতির সম্মুখীন হতে পারি সেটাকে এড়িয়ে যেতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি, ডক্টর নীলমণি ঘটকের একটি কেসে আমি পড়েছিলাম যে তিনি একটি রোগীর গাঁজা খেতেন নিয়মিত, তাকে সেই গাঁজাকে বাদ দিয়ে যখন ওষুধ প্রদান করলেন কোনো কাজই হলো না, কিন্তু যখন তাকে আবার অনুমতি দিয়ে ওষুধ প্রদান করলেন সেই একই ওষুধই কাজ করা শুরু করলো। কেন? তখন থেকে আমি চিন্তা করতাম এটা কেন। এরকম আরও বেশ কয়েকটি কেসের কথা আমি বলতে পারবো, আমি দেখেছি যে সেখানে তার হঠাৎ করে কোনো একটি ওষুধে অভ্যস্ততা, কোনো একটি মাদক, ক্ষতিকর কোনো একটা খাদ্য, ভীষণ রকম অভ্যস্ত, কিন্তু তিনি তাতে ভীষণ রকম অভ্যস্ত, এরকম থাকলে সেই বস্তু থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন করলে তাহলে তার মধ্যে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়, সেটা মানসিক, ইমোশনাল এবং ফিজিক্যাল তিন ধরনেরই হতে পারে। এবং তখন এই নতুন স্টেটটি হয়তো আপনি যে সমস্ত বিবেচনা করে ওষুধটি দিয়েছেন তার সাথে সঙ্গত হবে না, অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, ভিন্ন হয়ে যাবে, ওষুধ কাজ করবে না, অ্যান্টিডোট হয়ে যাবে কিংবা কোনো রেসপন্সই করবে না। এটা হচ্ছে সতর্কতা। এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে রোগীকে ক্রমান্বয়ে তার থেকে সেই ওষুধ, সেই মাদক, সেই ক্ষতিকর খাবার থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন করতে হবে, ক্রমান্বয়ে সরাতে হবে, আর না হলে তার মধ্যে যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন না এটা প্রাকৃতিক ন্যাচারাল ডিজিজ, না এটা তার সত্যিকারের চিত্র, কাজে আমরা সেখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ব। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো খাবারের প্রতি রোগীর অস্বাভাবিক ক্র্যাভিংস থাকে, অনেক সময় অস্বাভাবিক ক্র্যাভিংস, খুব চাচ্ছে, এটা না হলে চলবেই না, তাকে
তাকে সেই সেই খাদ্যটি যতই খারাপ দেখা যাক অনেক সময় সেটা ওষুধের কাজ করে। এটা শরীরের একটা চাহিদা বোঝায়, ঘাটতি বোঝায়, তার সার্বিক অস্তিত্বের জন্য প্রয়োজনীয়তা বোঝায়। বিশেষ করে অ্যাকিউটের ক্ষেত্রে হানিম্যান কিন্তু সেটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি বলেছিলেন, দ্য ডিজায়ার অব দ্য পেশেন্ট অ্যাফেক্টেড বাই অ্যান অ্যাকিউট ডিজিজ উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইজ সার্টেনলি সিফলি ফর থিংস দ্যাট গিভ প্যালিয়েটিভ রিলিফ দে আর হাওয়েভার দ্য নট স্ট্রিক্টলি স্পিকিং অফ মেডিসিনাল ক্যারেক্টার অ্যান্ড মেয়ারলি সাপ্লাই এ শর্ট অফ ওয়ান্ট। অর্থাৎ সহজ কথা হচ্ছে, যদি খুব ভয়ানক রকমের মেডিসিনাল ক্যারেক্টারের না হয় তাহলে কিন্তু সেটা সব বেশিরভাগ সময়ই রোগীর চাহিদাটা কী বোঝায়, এটা খাবার এবং পানীয়ের মাধ্যমে এবং তা পরিমিত মাত্রায় প্রদান করা যায়। যাই হোক, এটা হচ্ছে অ্যাকিউটের বেলায়, কিন্তু ক্রনিকের বেলায়ও তো আমরা এটা বুঝি। একটা মানুষের যে কোনো ধরনের ক্র্যাভিংস বোঝায় তার শরীরে সেই জিনিসের ঘাটতি এবং তা তার জন্য অপরিহার্যভাবে প্রয়োজন। সেটা শুধুমাত্র ডিজায়ার নয়, শুধুমাত্র একটু চাওয়া নয়, পছন্দ নয়, সেটা ক্র্যাভিংস, আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, সুতীব্র আকাঙ্ক্ষা। তো কাজেই চিকিৎসক যদি এই দুটো বিষয়কে মাথায় না রেখে তার প্রত্যাবর্ত ঠিক করার জন্য বিশাল একটা তালিকা রোগীকে ধরিয়ে দেন তাহলে সেটা হবে অবিবেচনা প্রসূত। প্রত্যাবর্তের ব্যাপারে হোমিওপ্যাথিক মূলনীতি এর কারণ, বিবেচনার মূলনীতি কী, এ যা আমি আলোচনা করলাম, সম্পর্কটি কী রোগীর সাথে, সতর্কতা কোথায় কোথায়, ব্যতিক্রম কী, ইত্যাদি বিষয়গুলোকে বিবেচনা না করে রোগীকে কেবল নিষেধাজ্ঞার এই একটা বিরাট তালিকা ধরিয়ে দেবার ব্যাপারে ডক্টর হানিম্যান তার অর্গান অফ মেডিসিন গ্রন্থের 260 নম্বর অ্যাফোরিজমের ফুটনোটে কিন্তু তিরস্কারই করেছেন। সাম অফ মাই ডিসিপল সিম নিডলেসলি টু ইনক্রিজ দ্য ডিফিকাল্টিস অফ দ্য পেশেন্টস ডায়েটারি বাই ফরবিডিং দ্য ইউজ অফ ম্যানি মোর টলারেবলি ইনডিফারেন্ট থিংস হুইচ ইজ নট টু বি কমেন্ডেড। অর্থাৎ ডক্টর হানিম্যান বলছেন যে আমার বহু শিষ্য অপ্রয়োজনে রোগীদের খাবারের মধ্যে থেকে মোটামুটি গ্রহণ করার মতো নির্দোষ জিনিসগুলো নিষেধ করে জীবনযাত্রার কঠিন করে দেয় যা আসলে সমর্থনযোগ্য নয়। এমন কথা হচ্ছে, ডক্টর হানিম্যান এটা বলেছেন, নির্দোষ থিংস, ইনডিফারেন্ট থিংস, টলারেবলি ইনডিফারেন্স থিংস এক একজনের জন্য এক একটা হতে পারে, আমার জন্য যা আপনার জন্য তা নাও হতে পারে। আমার জন্য যা টলারেবল, আমার দুধ খেলে সমস্যা হয়, আপনার তো হয় না, আমার দই খেলে পেটটা ঠান্ডা থাকে, আপনার তো দই খেলে হাইপার অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে আপনার জন্য টলারেবলি ইনডিফারেন্স থিংস আর আমার জন্য টলারেবলি ইনডিফারেন্স থিংস এক নয়, ভিন্নতা আসবে, সেই ভিন্নতার ব্যাপারে প্রত্যাপত্য ভিন্ন হবে। এই হচ্ছে জেনারেল রুলস। আমরা এক কথায় বলতে পারি যে এই প্রত্যাপত্যের ব্যাপারে মূল বিবেচ্য বিষয় হচ্ছে রোগীর সেন্সিটিভিটি, সেই বিষয়, সেই খাদ্যের উপরে রোগীর সেন্সিটিভিটি, তাতে ওষুধি ক্রিয়া করার সক্ষমতা, তাতে লক্ষণ প্রকাশের সক্ষমতা, রোগীর প্রতিক্রিয়া, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে প্রত্যেকটি রোগীর জন্য, যেহেতু হোমিওপ্যাথি সম্পূর্ণ মূলনীতি হচ্ছে স্বতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকটা রোগীর ব্যাপারে আমাদের ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে যে তার প্রত্যাপত্য কী হবে, তার ক্র্যাভিংস আছে এটা কীভাবে দেওয়া সম্ভব। একটা পেটের ক্যান্সারের রোগীর যতই গরুর গোশত খেতে ইচ্ছে করুক, আপনি তো তাকে মশলা দিয়ে কষিয়ে তাকে সেই গরুর গোশত খেতে দিতে পারবেন না। যদি নিতান্তই দরকার পড়ে ওই ধরনের ক্র্যাভিংসই তার মধ্যে তৈরি হয়, সেক্ষেত্রে তাকে একদম নরম করে মশলাবিহীনভাবে চিকিৎসক দিতে চাইলেও দিতে পারেন, অনেক চিন্তা ভাবনা করে। তো কাজেই প্রত্যেকটা রোগীর ব্যাপারে, এই প্রত্যাপত্য ব্যাপারে চিকিৎসকের নিজের সিদ্ধান্ত দিতে হবে সুবিবেচনার পর, এই মূলনীতি, এই বিষয়গুলোতে সুবিবেচনার পর। আশা করি আপনাদের কাছে এ ব্যাপারে অনেকটাই সুস্পষ্ট ধারণা এসেছে বলে আমি বিশ্বাস করি। তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই ইনবক্সে জানাবেন এবং পরবর্তীতে কোনো একটি আলোচনায় হয়তো আপনার সেই প্রশ্নের ভিত্তিতে আবার আমি ফিরে আসব, কিংবা আপনারা কিছু না বললে আমি আমার মতো করে নতুন কোনো প্রশ্ন, যা আমি দেখতে পাই রোগীরা যা করে তা নিয়ে আবার আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই করোনার সময়টিতে সবাই সতর্ক থাকবেন, সেই প্রত্যাশা রেখে এবং আপনার আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।